কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী? হাসিনার এক সময়ের চক্ষুশূল ব্যক্তি কি বসবেন বাংলাদেশের মসনাদে? বিএনপি নাকি জামাত? কার ক্ষমতা হবে কতটা বেশি? হাসিনার শেষ জীবনটা কি বাংলাদেশের বাইরেই কাটবে? আর কি দেশে ফেরা হবে না বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার? এবার কে বসবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের হয়ে প্রধানমন্ত্রীর আসনে? সেটা নিয়েই এখন তোলপার এপার ওপার দুই বাংলায়। সেই তালিকায় উঠে আসছে একাধিক নাম, তবে জল জল করছে তার মধ্যে পরিচিত একটা নাম। বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হতে পারেন বলে সূত্রের খবর। বর্তমান পরিস্থিতিতে ছাত্র জনতার এই বিজয়কে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। সোমবার দ্য প্রিন্টকে দেওয়া একটি সাক্ষাৎকারে এই কথাই বলেন তিনি। বাংলাদেশের সাধারণ নির্বাচনের কয়েকদিন আগে শান্তিতে নোবেল বিজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউনুসকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করেছিল শেখ হাসিনার সরকার এবং ছ মাসের কারাদণ্ড দিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সমালোচকরা এটিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যক্তির প্রতি সরকারি প্রতিশোধের ঘটনা বলে অভিযোগ করেন। এমনকি অনেকেই বলেছিলেন শেখ হাসিনার চক্ষুশূল হলেন মোহাম্মদ ইউনুস। তবে এবার বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী পদে ইউনুসের নামটাই কিন্তু বর্তমানে জলজল করছে বলে মত কূটনৈতিক বিশ্লেষকদের। বাংলাদেশের এমন পরিস্থিতিতে মোহাম্মদ ইউনুসের অবস্থান কি হবে এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস জানাচ্ছেন যে তিনি জনগণের জন্য যে কাজটা করে যেতেন সেটাই করে যাবেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন এবার তিনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন, কারণ তার বক্তব্য, শেখ হাসিনা যখন সরকারে ছিলেন তখন তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন, তবে এবার সেটার অবসান ঘটেছে। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তথা খালেদা জিয়ার পুত্র তারেক রহমান দ্রুতই বাংলাদেশে ফিরছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলছেন, তারেক রহমানকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে, আমাদের নেতাকে দেশে ফেরানোর ব্যবস্থা করতে হবে। তিনি আরও বলেন, অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। সেক্ষেত্রে এবার কে হতে পারে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী তা নিয়ে গুঞ্জন, তা নিয়ে বিতর্ক রীতিমতো বাড়ছে। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল। শেয়ার মার্কেটের চক্রবুহে ঢুকে পড়েছেন অথচ জানেন না কিভাবে এই চক্রবুহ থেকে বেরোবেন। সবাই তো মার্কেটে এন্ট্রি নেওয়ার কথা বলে, কিন্তু কখন কিভাবে মার্কেট থেকে এক্সিট নেবেন সেটা কিন্তু কেউ বলে না, না বলবেও না, কারণ নতুন ট্রেডাররা তো অন্যদের কাছে টাকা আয় করার যন্ত্র। হ্যাঁ, এটাই বাস্তব। দয়া করে শেয়ার মার্কেট শেখার নাম করে হাজার হাজার টাকা আর জলাঞ্জলি দেবেন না প্লিজ। আগে শিখুন মার্কেট সাইকোলজি, মার্কেটের চরিত্র, রিস্ক ম্যানেজমেন্ট এবং স্মার্ট মানি কনসেপ্ট। এই চারটি বিষয় শিখতে পারলেই শেয়ার মার্কেট থেকে ধারাবাহিকভাবে উপার্জন করা সম্ভব। হ্যাঁ, 100% সম্ভব। কিভাবে সম্ভব জানতে হলে আজই রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে। আর হ্যাঁ, মার্কেট সাইকোলজি জানা না থাকলে লস কিন্তু হবেই হবে, হতে বাধ্য। তাহলে আর সময় নষ্ট করছেন কেন? নিচে দেওয়া ডেসক্রিপশন ও কমেন্ট সেকশনে দেওয়া গুগল ফর্ম থেকে রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে।